বয়সের সাথে আপনি সারাটা জীবন যে একসাথে নিচে থাকবেন কিংবা একসাথে বসবাস করবেন তেমন কোনো অপশন নেই, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে ওনার সাথে আমার, আপনারা হিরো আলমকে নিয়ে অনেক কথা বললেন, আমি ওনাকে নিয়েই বলছি, ওনাকে নিয়েই বলছি যে উনি যদি 10 জনকে নিয়ে চলতে পারে তাহলে আমি কেন কাজ করতে পারি না, বুঝছেন আমাকে? উনি যদি দশটা মানুষকে নিয়ে এক হিরো আলমের সাথে নুসরাত একসাথে নিচে সারা জীবন থাকবে এমন কোনো কথা নেই। হিরো আলম যদি 10 জনের সাথে ঘুরতে পারে, পিতে পারে, চলাফেরা করতে পারে, তাহলে নুসরাত কেন পারবে না, তার কথা হচ্ছে সেটা। তো অবশেষে হিরো আলমকে ডিভোর্স দিয়েই দিয়েছে। হিরো আলম একাধিক মেয়ের সাথে অশ্লীলতার কারণে তার দ্বিতীয় বউ নুসরাত তাকে ডিভোর্স দিয়েছে। কতখানি সত্য চলুন দর্শক, বেশি কথা না বাড়িয়ে হিরো আলমের সেই বক্তব্যটুকু শোনা যায়। রমজান মোবারক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তাই আপনাদের এই ভালোবাসায় আজকে আমি হিরো আলম, জিরো থেকে হিরো, আপনাদেরকে একটা কথা বলতে চাই। গত 2-3 দিন ধরে খুবই আলোচনা সমালোচনা চলতেছে হিরো আলম একাধিক মেয়ের সাথে অশ্লীলতার কারণে তার দ্বিতীয় বউ নুসরাত তাকে ডিভোর্স দিয়েছে। কতখানি সত্য এটা আপনার অবশ্যই যাচাই করার আপনাকে প্রয়োজন আছে। আপনি এই বিষয়টা নিয়ে আপনার নুসরাতক আপনার সরাসরি প্রশ্ন করবেন, সে এই কথা গণমাধ্যমে কাকে বলেছে, কাউকে বলেছে কি না, আপনাদের এই ধরনের কোনো কোনো সাংবাদিককে যদি থাকে তারা আসলে সাংবাদিককে বিশেষ অনুরোধ, আপনারা তার রেকর্ডটা আপনারা ইউটিউবে অথবা আপনারা নিউজের মধ্যে আপনি সে অডিওটা আপনারা সবাইকে শোনাবেন যে হ্যাঁ, নুসরাত আপনার নামে এই অভিযোগগুলো করেছে এবং আপনাদের ডিভোর্স হয়েছে। মানুষের সংসার জীবনে ক্যাসাল গন্ডগোল হয়, আপনি সবাই জানেন। আমাদের এর আগে ক্যাসাল হয়েছিল, আমাদের মনে করেন ডাক করে সে আমাকে ডিভোর্স দিয়েছিল। সে আপনি 2 মাসের মাথায় আমরা আবার হেলাতে একখান্ত হয়, কিছুদিন আমরা দুজনে ক্যাসাল করে দিয়ে সরেছিলাম, তা আবার আমরা একখান্ত হয়েছিলাম। হ্যাঁ, ডিভোর্স কার্য করা হওয়ার আগে। আচ্ছা যাই হোক, ওই কাগজটাই করছে কি আকাশ নেবে এডিট করতেছে, আকাশ নেবে করছে কি সে আপনাকে বলছে যে আমার একটা, আপনি সবাই জানেন যে সে আমি বলছে তো একের বাকি সে আমার পেছনে আপনি শয়তানি করতেছে, আমার কিভাবে আমার সম্মান নষ্ট করা যায়, কি আগে হেরাত বিন করা যায়। তখন করছে কি সে একটা ওই চ্যালেঞ্জ লাই আমার থেকে 50,000 চ্যালেঞ্জ লিখ কিনতে চায়, টাকা দিল 50,000 চ্যালেঞ্জ কিনা দিল। সে চ্যালেঞ্জ লেসে চ্যালেঞ্জ লাই কিছুদিন পরে করছে কি চ্যালেঞ্জ ঘুরে দেখো টক টাকা 50,000 ঘুরে দেয়। আমি চ্যালেঞ্জ দেয় থেকে সে তো চ্যালেঞ্জ বিক্রি এক মাসে আপনি চ্যালেঞ্জ নিয়ে তুই 2 মাস পরে তো ব্যাগ দিতে চান, কেউ নেবে নেবে না। আচ্ছা গেল, তারপর করছে কি সেই মনে করে সেটা একটা গন্ডগোল হওয়ার পরে না যে আমার বউকে সে একটা খুব প্রস্তাব দেয় যে দেখো আলমদের সাথে জীবনে কি করবা, থাকলে তুমি আমার সাথে হলে দে, আমার সাথে তুমি হলে দে, আমার গার্লফ্রেন্ড হওয়া তুমি আমাকে বিয়ে করে আসতে, হ্যাঁ ও তোমাকে ব্যবহার করতেছে, তুমি ওর সাথে কিছু ওর সাথে থাকো থাকো। সে তাকে কি কুকু, হ্যাঁ সে খুব প্রস্তাব দেয়, সে কুকু প্রস্তাবে যখন যে সে রাজি না হয় সে তার পেছনে লেখা। তারপরে হাতিদু থানায় এটা মামলা করলো, আমরা মামলা ওই হলে যে আমার থেকে টাকা পাই, পরে মামলা দিয়ে দেখতেছে সে আমার কাছে পুরো পাথায় সে আমার থেকে টাকা পাবেন, সেটা আমি যখন সাক্ষী বনতেছি সেখান থেকে কি করছে কে সে আমাকে মনে করে হ্যারেস করতে পারলো না। তারপর সে করছে কি আবার কলাবাং থানায় একটা মামলাতে মিছি মিছি এটা গানলে একটা লোকক দিয়ে একটা চ্যানেলে বলক মাসে মরে করার পর সেখানে যখন সাক্ষী বন দেখাচ্ছে সেই গানের মালিক আমি, তখন সেখানে সে কিন্তু সেখানে মামলাতে টিকতে পারেনি। এখন আমার আর নুসরাতের মধ্যে যখন মান অভিমান একটু চলতেছিল, শোন করছে কি তৃতীয় পক্ষে উই করছে কি BD20 লাইফের সোহাগ নামে এক সাংবাদিক, সে আর এক সামস সে করছে কি আমি করছে কি ওর থেকে আকাশ টিভির বিভিন্ন জায়গার থেকে তার নাম্বার মনে কক দিয়ে আমার বউকে সে ফোন করেছে নুসরাতকে, নুসরাত ফোন করে আমার কাছে ফোন রেকর্ডে কি কথা বলেছে আপনারা সবাই দয়া শুনবেন। সে আমার নামে কি বলছে একাধিক মেয়ের সাথে সম্পর্ক আছে, সে ডিভোর্স দিয়েছে কেন, সে আমি সংসার করবে না কেন, এই কথাটা আপনারা যাচাই না করে আপনারা আসলে আমাদের কিছু কিছু গণমাধ্যম আছে যে যেগুলো কিছু সাক্ষী প্রমাণ না হলে মানে একটা নিউজ কথা সেটা কপি পেস্ট করতেছে আপনারা BD20 লাইভ যে লাইভ আপনি কনসার্ট ইয়ে করছে
ওটা আপনি কপি পেস্ট করতেছেন কি কারণে করতেছেন যে আপনারা যখন এটা সাক্ষী প্রমাণ না হবেন তো কেন আপনি এ করতেছেন আপনি সরাসরি অশ্বদের সাথে আপনি এদিকে কল করতেন তো দেখি সে আমার সম্বন্ধে সব সমস্ত কথা বলেছে আপনারা সবাই ইয়ে করেন প্রমাণ করেন নুসরাতের থেকে আপনি আপনি শুনুন ভিডিওতে যে সে কথাগুলো বলেছে কিনা সে আমার আমার সাথে একাধিক মেয়ের সম্পর্ক আছে সেই জন্য আমাকে ডিভোর্স করেছে তে আপনার সত্য মৃত্যু না দাথাই করে আপনারা কেন আদাবাদ নিউজ করেন দেখুন আপনাকে কে আগে একটা কথা বলেছিলেন উপর আলাদ আমাকে সম্মান দিয়ে আপনারা যতই চেষ্টা করুন আমার সম্মান নষ্ট করতে পারবেন না কি আপনি হয়রানি করবেন তাও কিছু করতে পারবেন না বুঝছেন আমি নিকেল আছি নিকেল থাকবো আপনারা যে যে আপনি আপনারা পুকুরের নাটের গুড়ি হলে আকাশ নেবে বুঝছেন তার আপনি উনি বলে সাংবাদিক গুলো আপনাকে পয়সা দেয় অর্থে ভালো করে দেখবেন তো কোন পত্রিকা সাংবাদিক কোন পত্রিকা সে সাংবাদিকের লোগো আছে কিনা কে এবং সে করে সারাদিন কয় দেখে দেখবে সিগনাল বেছে লাগলো তারপরে দেখতে বুদ্ধি আলম খুকুর অর্ধেক অর্ধ বিদ্যুৎ মামলা করে তারপরে উনি কারণ হলে দেয় কি করে কয় ভুলে গেলাম সাথী নামে মেয়ে এর আগে এর আগে করছিল আপনার সবাই জানে সাথী নামে একটা মেয়ে গেছে আমার কাছে লেগেছিল ফেক আইডি থেকে চ্যাট করার পরে সে মেয়ে একবার সাক্ষী লাইভ পেয়ে আমি প্রমাণ করে দিয়েছিলাম ওই সাথী নামে মেয়ে বলছিল আকাশ নেবে আপনার পিছনে আমাকে লেগেছে আমি সেটা প্রমাণ করে দিয়েছিলাম এবার আকাশ নেবে আমার পিছনে লাগছে এবং দেখেন এই পেজটা আকাশ নেবে আগে মনে করেন আমার চালাইতেছিল দেখি ইদানিং সাকিব ভাইয়ের বিরুদ্ধে আপনি স্ট্যাটাস দেয় মালিক আসরের বিরুদ্ধে স্ট্যাটাস দেয় বুদ্ধিরাম খোকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেয় এর বিরুদ্ধে স্ট্যাটাস দেয় তখন ওকে আমি কোথায় যে পেজটাকে রিমুভ করে দেখি উনি আমার নামে ফ্যাক আইতেছিল মানুষের সাথে আদে বাদে এই কথাগুলো করতেছিল পরে তখন আমি বুঝতে পারি সকালে ওকে আমি একটা রিমুভ করে দিই সেই তাকে সে আমার পিছনে লেগেছে আর আমার বউকে প্রস্তাব দিয়েছে আমি সে গ্রহণ করেনি আপনি বিশ্বাস না হলে আপনারা আমার বউকে বলবেন যে আকাশ দেবী তাকে এই সমস্ত প্রস্তাব দিয়েছিল কিনা তারপরে সে হলে তো একাধিক নারী সে সম্পর্কে কথা বলেছে কিনা আগে সত্য মিশ্রে সবাই দাথাই করবেন এটা আপনাদের কাছে সবাই অনুরোধ থাকলো তাই সত্য মিশ্রে দাথাই না করে কেউ কপি পেয়েছে আপনি নিউজ করেন এই বিষয়ে কিন্তু আইনগত নিয়ে ব্যবস্থা নিতে বাধ্য হবে সবাইকে বলে দিলাম।